সাকিবের সাথে ইন্ডাস্ট্রির একটা সিঙ্গেল একটা লোক তাই সব তার বিপক্ষে এবং আমি সকালবেলা সাকিবের বাসায় চলে আসলাম সাকিবের গাড়ি দিয়ে আমি আর সাকিব ইন্ডাস্ট্রিতে ঢুকি ফাইভ মিনিট পাঁচ মিনিটের ভিতরে উদ্যোগ তার ব্যান উঠছে ঠিক আছে পুরো ইন্ডাস্ট্রি একদিক আমি আর সাকিব একদিক বিজয়ের মালালিয়া বলে আসলাম সাকিবের সাথে একটা ঝামেলা হয়েছে ইন্ডাস্ট্রিতে একদম পুরো ব্যান্ড ট্যান্ড করে দিছে তোর একটু হেল্প লাগবে ঠিক আছে আমি গুলো এই ব্যাপার সাকিবের সাথে আমি ছিল না কয়েক ঠিক আছে দেখ কাজ কর আমার বাসায় নেওয়া বাসায় নেওয়া এই মরিয়ম টাওয়ারে সাকিব ফান আমি যখন দ্বীপকে মুরিয়ম টাওয়ার নিয়ে গেলাম সাকিব নিয়ে গেলাম আমি উঠলাম তখন তো পৃথিবীর সাকিব তখন তো আমার সাথে পৃথিবীর কিচ্ছু বোঝে না আছে সাকিবের সাথে আমার এরকম কোনো স্বার্থ কোনোদিনই ছিল না কোনো ছিলই না স্বার্থ নিয়ে যদি কাজ করতাম তো সাকিবের থেকে বহুত আগেই সরে দিতাম আমি কখনো সাকিব নিয়ে স্বার্থ দেখিনি কোনো দিন দেখিনি সাকিব খুব ভালো করে জানে আমি কখনো কোনোদিন সাকিবের রোদে করে আমি কাজ করি দ্বীপ চৌদ্দকে আমি পরিচয় করাই দিয়েছি কিভাবে পরিচয় করা দিয়েছি সেই ঘটনাটা আমি একটু বলি পুরো ইন্ডাস্ট্রি তাকে ব্যান করে দিছে সাকিব ব্যান কোনো তাদের সিরামর করতে হবে কথা আমি যে আমার শর্ট নাম্বরে নাই ব্যান ছবি করতে পারবে না ঠিক আছে ফোন আমার আছে আয়সা দেহি সকালবেলা সে গাড়ি পাঠাই দিলো আমার বাসায় হ্যাঁ সাকিব গাড়ি পাঠিয়ে দিলো পাঠিয়ে দেওয়ার পরে যে বাসায় নিয়ে গেলো সাকিবের বাসায় গেলাম তা আমার দেহি যে বোন খুব খারাপ সাকিব অবশ্যই খারাপ ইন্ডাস্ট্রি থাকে ব্যান্ড দিতে অবশ্যই খারাপ আমি গিয়েছি হ্যাঁ আমি ঠিক আছে আপনি টেনশন আমি দেখতেছি মারা গেছে মিজু আহমেদ শিল্পী সমিতির প্রেসিডেন্ট মিজু ভাই মিজু ভাই আমি তখন ডাকাইলাম যে মিজু ভাই কিলো কয় আমার তো এনে করার কিছু নাই এ মিজু ভাইয়ের সাথে নিয়ে কথাবার্তা অনেক কিছু হলো মিজু ভাই সাকিবকে সাপোর্ট করেই না ঠিক আছে ইন্ডাস্ট্রি দুই চারজনের সাথে কথা বললাম কেউ তাকে সাপোর্ট করে না অল ইজ তার নেগেটিভ এখন আমি ফোন দিলাম দীপু চৌধুরী আমি বন্ধু কই তুই কয় আমি বাসায় আছি আমি ওই ব্যাপার সাকিবের সাথে একটা ঝামেলা হয়েছে ইন্ডাস্ট্রিতে এত পুরো বেনট্যান করে দিচ্ছে ততটা একটু হেল্প লাগবে ঠিক আছে কি আমি গুলো ব্যাপার সাকিবের সাথে আমি ছিল না ঠিক আছে দেখ কাজ কর আমার বাসায় নিয়া বাসায় নেওয়া এই মরিয়ম টাওয়ারে সাকিব ফানা আমি নিয়ে গেছি নিয়ে যেয়ে সেদিন বঙ্গবন্ধুর রায় হইতেছিল ফাঁসির কার্যকরী হইতেছিল ফাঁসির কার্যকরী আমি জন্দ্বীপকে মরিয়াম নিয়ে গেলাম সাকিব ফান নিয়ে গেলাম আমি উঠলাম তখন তো পৃথিবীর সাকিব তখন তো আমার সাথে পৃথিবীর কিচ্ছু বোঝে না ঠিক আছে কিছুই বলে না যাই হোক এটা বলেটা তখন আমি নিয়ে গেলাম নেওয়া যাওয়ার পরে দিবুর সব কিছু বলে গেলাম পরে দিবু মায় আঙ্কেল উঠে আসে ঠিক আছে বাসায় ছিল সেখানে ভাগ্য বলা আইসা আমাদের খুরশুবাই বললাম যে মায় তো কারে ফোন দিতে পারবো আপনি আপনার খুরসুবাই ফোন দিতে হবে বাকিটা আমি দেখতেছি পরে পরে মায় আঙ্কিল খসু হয়েছে সাকিব আমার ছেলের বন্ধু আমাদের বাসায় আসে আনতেন তুমি ব্যাপারটা দেখো এই মায় ফোন একটা অনেক রেসপেক্টের একটা ব্যাপার না সকালবেলা বারোটা সাড়ে বারোটার সময় তার বিচার ঠিক আছে ব্যান্ডেড তারই ঠিক আছে সাকিবের সাথে ইন্ডাস্ট্রির একটা সিঙ্গেল একটা লোক নাই সব তার বিপক্ষে এবং আমি সকালবেলা সাকিবের বাসায় চলে আসলাম সাকিবের গাড়ি দিয়ে আমি আর সাকিব ইন্ডাস্ট্রি দুটুকি ফাইভ মিনিট পাঁচ মিনিটের ভিতরে উদ্যোগ হয়েছে পাঁচ মিনিট ভিতরে তার ব্যাংক ঠিক আছে পুরো ইন্ডাস্ট্রি একদিক আমি আর সাকিব একদিক বিজয়ের মালালিয়া সাকিবের সাথে আমি একটা কথা বলি আমি যাই না সাকিবের শুনবে কিনা তোমারটা দেখবে কিনা আমি যাই না সাকিবের সাথে আমার এখানে কোনো স্বার্থ কোনোদিনই ছিল না কোনো ছিলই না স্বার্থ নিয়ে যদি কাজ করতাম তো সাকিবের থেকে বহুত আগেই শুনে দিতাম আমি কখনো সাকিবকে নিয়ে স্বার্থ দেখিনি কোনো দিন নাই এটা সাকিব খুব ভালো করে জানে আমি কখনো কোনো দিন সাকিবের লোভে বলে আমি কোনো কাজ করি আমি তোমাকেই বলবো সময়টা আসুক আমি বলবো আমি সাকিবের জন্য কি ছিলাম সাকিব খুব ভালো করে জানে সাকিবে এখনো এখনো সাকিব যখন আমার কথা কেউ আজাদ জাদু আজাদ বা উঠে তো কোনো কথাই বলে না চুপ করে থাকে আমিও কিন্তু আজ পর্যন্ত তোমার এখানে বলতে পারি আমি কোনোদিন সাকিবের নাম ধরে আমি আমার বিশ্বাস আমি কখনোই কোনোদিন নাম ধরে কোনোদিন কথা বলবো বলব আমি যাই কোনোদিন বলবো না ওর সাথে এক থাকলে আমি খাইছি খাইছি ঘুমাইছি সব কিছু ঠিক আছে আমি কোনোদিন বলবো না কিন্তু আজকে নতুন না আমি চোদ্দ তেরো চোদ্দ বছর অন্যায় ভাবে কোনো কেউ কথা বলে বা অন্যায় আমি সবসময় প্রতিবাদ সতল এটা এরা সাকিব নিজেও জানে যে ইকবাল ভাই সত্য বলবেই এটা সে জানি এরা এখন সাকিবের হোক আর যার বগর সাহেব খুব ভালো দিন আমি সত্য কথা বলবই আমাকে আমি আমি যে সাকিবের এই পদ আমি কোনো ইউটিউবার দেখাই দেবো যে ইকবাল ভাই সাকিবের নাম ধরে বলছে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো বুঝলাম নাম্বার হয়েছে ভুবলির সাথে যখন সাকিবের সাথে গ্যাঞ্জাম দেওয়া হয়েছে আমার দুই তিনটা জন ছবি করছে তাও কোনো দিন ভুবলির শিডুল আমি চাই নাই আর ভুবলির সাথে কোনোদিন আমি কথাও বলি নাই আমার যে অ্যাসিস্ট্যান্ট রোমান আছে ও কথা ওটা বলছে নাম্বার ছিল এই ছিল সারা জীবনে ভুবলির সাথে ফোনে আমি পাঁচবার কথা বলছি কিনা এই সাত আট বছরে সন্দেহ আছে আর উপবিশেষ্টা আমি জীবনে ফোনই দিই তার উপদেষ্টা যদি ভালো হইতমুখী জীবন হইতো না তুমি বলো তো আর লিমন দুজনেই আসো একদম বুকে আটকে দুজনে একটা কথা বলো হ্যাঁ আমি তো আট নয় দশ বারো বছর তার সাথে চলছি এই দশ বারো বছরে এই ত্রিমুখী বলো সরুখিমুখ কোনোদিন কোনো শব্দ মানুষ শুনতে পারছে আমি চেষ্টা করছি যেত এটা তো কিছুই না মিয়া এর চেয়ে বড় বড় জিনিস সন্দাসনে সোয়া দিচ্ছে শেষ কোনো কথা হয়নি আমি কি বলছিলাম এমন টাকার অ্যামাউন্টটা সহকারে কিন্তু আমি বলছিলাম যে লিডার আমি বাংলাদেশ দেড় কোটি টাকা লস বলছিলাম আমার কথাটা টাকার অ্যামাউন্ট সহকারে বলছিলাম নিউজ কিন্তু এটা প্রচুর হয়েছে হ্যাঁ ঠিক ছয় মাস পর আশিক ভাই কি বললো কত টাকা লস হল শুনো বাংলা এসে আমরা তো টেবিল বিজনেস করি আর কিছু চিটার বাটপার আছে কি বক্স কালেকশন আছে হ্যাঁ এই বক্স কালেকশনটা কোথায় আছে আমি বাংলাদেশে আজ পর্যন্ত খুঁজে পাইনি দেড় কোটি টাকা লস আমরা অন্তত দাঁড়া টেবিলে বিজনেস করে আমরা একটু ফোনে করি কিরে কি অবস্থা তাই না ছবি বানাই তুললে ছবি বানায় জিততে হবে তার এখন আমি বাংলাদেশে মার্কেট আছে সর্বোচ্চ সর্বোচ্চ বাংলাদেশে মার্কেট আছে এক কোটি টাকা বা দেড় কোটি টাকা সর্বোচ্চ হ্যাঁ এখন কিছু কিছু জিনিস চমক হয়ে যায় যেমন আয়নাবাজি পোড়ামন ওদের কারণ ফল হয়েছে এটাও আমি আমি ঘটনা জানি ঠিক আছে কারণ ফল কারণ এটা আমার অবস্থা রিলিজ ছবিটা আয়নাবাজি তো মন পোড়া আহামর হিট না হিট ছিল তাহলে প্রিয় তোমা প্রিয় তোমা কিন্তু গান সাকিব লুক দেখে পাবলিক গেছে বলে নিঃসন্দেহ হ্যাঁ কিন্তু এগুলো সবসময় হয় না এগুলা সাত আট বছর পর একটা তারপরে ছবি যদি করছে মানে হামুরি রেজাল্ট দিতে পারছে বা বুঝতে তো অ্যাকচুয়ালি তার তো প্রায় আট নয় বছর যাবৎ কোনো ছবি হিট নাই আট নয় বছর যাবৎ ছবি হিট নাই একটা ছবি তার লাগিয়ে গেছে কিন্তু লেগে গেছে ঠিক আছে লাস্ট মানে বিহির আর পাসওয়ার্ড ছবি আমি দুই তিনটা পয়সা কিছু টাকার মুখ দিয়েছিলাম ঠিক আছে দেখছিলাম তারপর আর কোনো হিট নাই এখন আমি রিলিজ করলাম কিলহিম কিলহিম আমি সে বানাইতেই দিচ্ছি আমি আমি সিনেমা হলে এটা তোমরা অনেকে নিউজ করছিলাম যে চ্যানেল টোয়েন্টি ফোর বা অনেক প্রত্যেক নিউজে যে আমার কিলহিম ছিল দশটা সিনেমা প্লেক্সে দশ শো চলতেছিল পার ডে দশ শো চলতেছে আর ওই ছবি তো পাঁচশো তাহলে কি আমি ছবিতে প্রফিট করি নাই এখনও বিনজে যারা ছবিটা দেখছে তারা বলে যে এই ছবি এত সুন্দর ছবি বানাইছি বিনজে তো ডাবো ব্যবসা বিনজে আমাকে ফোন করতে বলতেছে আপনি টু কবে দিবেন আমাদেরকে চেয়ে বড় চাও তো আমার কিছু নাই গল্পটা একটা চমৎকার গল্প দিয়া দি কোনো ওই গল্পের ভিতরে কোনো নায়ক নায়িকা আছে না গল্প যদি ভালো থাকে শক্ত যদি থাকে যে আমি তোমাকে এইখানে অ্যাডভান্স করে বলতেছি ডেড বডি তুমি দেখবা কি হুজুর মানে পাবলিক কিভাবে দেখে হ্যাঁ দেখো আমি তোমার বললাম হ্যাঁ দেখো আমি বললাম এত সুন্দর ম্যাকি নামে এত সুন্দর ছবি বানাই